সব টিচাররাই অনেক ভালো করেছে, কিন্তু আমার কাছে যে আমাদের বেঙ্গলি টিচার মতিন স্যার, উনি আমাকে কলেজ ছাড়াও এমনিতেই অনেক সহযোগিতা করেছেন। আমি অনেক সময় তার কাছ থেকে অনেকভাবে সহযোগিতা লাভ করেছি, তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আমার বাবা দিনমজুর, কৃষক, আর মা তো হাউস। মানে বাবা দিনমজুর। জি, তোমাদের ভাই বোন? আমরা তিনজন ভাই বোন। তুমি? আমি সবের বোন। দারিদ্রতাকে হার মানিয়ে দিনমজুরের মেয়ে ঐচ্ছিক বাংলায় বরাক সেরা। বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের সর্বোচ্চ মার্কস পেয়েছে রাসিনা বেগম চৌধুরী। দারিদ্রতাকে হার মানিয়ে দিনমজুরের মেয়ে রাসিনা বেগম চৌধুরী ঐচ্ছিক বাংলায় বরাকের সেরা স্থান দখল করার পাশাপাশি বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের সর্বোচ্চ মার্কস পেতে সক্ষম হয়েছে। ফকিরবাজার রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া কৃতিত্ব অর্জন করল ভারত বাংলা সীমান্তবর্তী সুতারকান্দির রাসিনা বেগম। বাবা পেশায় দিনমজুর, পরিবারের অবস্থা নুন আনতে পান্তাপুরোয়, কিন্তু রাসিনার মা বাবার পরিশ্রম আর শিক্ষকদের প্রচেষ্টা এবং তার দৃঢ়তায় সবকিছুকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করেছে। সর্বমোট 500 মার্কসের মধ্যে 452 মার্কস নিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে মেধাবী ছাত্রী রাসিনা। এর মধ্যে ঐচ্ছিক বাংলায় 98 মার্কস পেয়ে বরাকের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করেছে। তার পাশের হার বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের মধ্যে সর্বোচ্চ 90.4%। রাসিনা বেগম আগামী দিনে উচ্চশিক্ষা অর্জন করে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে। তবে সেই স্বপ্ন বাস্তবে পূরণ হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়া রাসিনা। ভবিষ্যতে কোথায় পড়াশুনো করবে এমন প্রশ্ন করলে উত্তর দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে রাসিনাকে। কারণ পরিবারের বড় মেয়ে সে, বাবা দিনমজুর, তাই কোথায় ভর্তি হবে না কি হবে না এখনো ঠিক করতে পারেনি। স্থানীয় জনপ্রতিনিধি থেকে সমাজসেবী কেউই এখনো পর্যন্ত রাসিনার খোঁজ নিতে আসেননি। তবে দেখা যাক শেষ পর্যন্ত মেধাবী ছাত্রী রাসিনার সংগ্রাম কতদূর এগোয়। রাসিনা বেগম চৌধুরী, ব্রাকটেন টিভি বাংলার পর্দায় তোমাকে অনেক অনেক স্বাগতম। এবং সদ্য ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমার একটা চমকপ্রদ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছ। এই সোশ্যাল মিডিয়ার মারফত আমরা গতকাল দেখতে পাচ্ছি তুমি ঐচ্ছিক বাংলায় বরাকের প্রথম স্থান এবং রাজ্যের দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছ, যেটা আমাদের এই অঞ্চলের গৌরব এবং তার জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন। তো গ্রামাঞ্চল থেকে উঠে এসে গ্রামাঞ্চলেরই একটা কলেজ থেকে, বেসরকারি কলেজ থেকে, এই ফলাফলটা কিভাবে করতে সক্ষম হয়েছ? যে আমি যা করতে পেরেছি হয়তো আমার মা বাবা, আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, আর আমার মা বাবা আমার জন্য অনেক মেহনত করেছে, আর শিক্ষক শিক্ষিকারা সবসময় আমাকে জবাবেই হোক, যেখানে আমি আর এগোতে পারছি না, শিক্ষক শিক্ষিকারা আমাকে সহায়তা করেছে, আর নিজেও অনেক সেলফ স্টাডির মাধ্যমেও নিজে যতটুকু পেরেছি করেছি। তোমার এই ফলাফলটার মধ্যে সবচেয়ে বেশি মার্ক কোন সাবজেক্টে পেয়েছো? জি, আমি অ্যাডভান্স বেঙ্গলিতে সর্বোচ্চ মার্ক পেয়েছি। সেটার নম্বর কত? 98। তোমার এর মধ্যে যে 5টি সাবজেক্ট রয়েছে, তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা থাকে? জি, আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ। ইংলিশ, সেটাতে মার্ক কত? 88। জি, সেটা সম্ভবত আশানুরূপ হয়নি, এরকম হয়েছে নাকি কম হয়েছে? আমার আশা ছিল 90 above আসবে 90 above। জি, তো সেটা হয়নি, তবে 88 হয়েছে। অল টোটাল পার্সেন্টেজটা 90.04, অর্থাৎ 85+, মানে স্টার মার্কস। তো যাই হোক, আমরা ইতিমধ্যে গতকাল থেকে যতটুকু আমরা গাটাগাটি করছি এই ফলাফল নিয়ে, ফকিরবাজারে আমরা 90+ আমরা পাইনি। সম্ভবত আমাদের বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের এবছরের সেরা অর্থাৎ টপার সর্বমোট মিলিয়ে তুমি হবে, এবং ঐচ্ছিক বাংলায় তো বরাকের সেরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। জি, গাইডসেরই সহযোগিতা ছিল পড়ার ক্ষেত্রে, আমি নিজে নিজে। মানে ওনারা, তোমার মা বাবা ওনারা কি এই শিক্ষার সঙ্গে জড়িত বা সংস্পর্শে? জি না। আর কি করেন? আমার বাবা দিনমজুর, কৃষক, মা তো হাউস। মানে বাবা দিনমজুর। জি। তোমাদের ভাই বোন? আমরা তিনজন ভাই বোন। তুমি? আমি সবের বোন। এরপর? এরপর আমার একটা ভাই, সে ক্লাস 8-এ পড়ে, আর আমার ছোট বোন। তো আপাতত মানে বাবার উপরেই তোমাদের পরিবার নির্ভর। জি। তো আগামীতে মানে পরবর্তীতে তোমার পদক্ষেপের ইচ্ছাটা কি? জি, আমি পরবর্তীতে ডিগ্রি করব। ডিগ্রিতে অ্যাডমিশন নিবে? কোথায় নেবে? এখনো কিছু শিওর হয়নি।
পরবর্তীতে সব মানুষের একটা স্বপ্ন থাকে, আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব, আইপিএস হব বা আইএস হব, এরকম তোমার কোনো স্বপ্ন আছে কি? জি, আমি একজন ভালো শিক্ষক হতে চাই। শিক্ষক? তুমি তোমার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাও, সেটা আমরা আশা ব্যক্ত করছি এবং কামনা করছি। যেহেতু তুমি একটি বেসরকারি কলেজ থেকে উঠে এসেছো, তো শিক্ষাকে কলেজের ক্ষেত্রে কোন টিচারের অবদানটা বেশি আছে তোমার কাছে? সব টিচাররাই অনেক ভালো করেছে, কিন্তু আমার কাছে যে আমাদের বেঙ্গলি টিচার মতিন স্যার, উনি আমাকে কলেজ ছাড়াও এমনিতেই অনেক সহযোগিতা করেছেন। আমি অনেক সময় তার কাছ থেকে অনেকভাবে সহযোগিতা লাভ করেছি, তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আমার কলেজে সকল শিক্ষক শিক্ষিকা আমাকে অনেক সহযোগিতা করেছেন, তার জন্য ওনাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আগামী দিন তুমি একজন ভালো আদর্শ শিক্ষক হয়ে এই পিছিয়ে পড়া সমাজ, অর্থাৎ আমরা শিক্ষাক্ষেত্রে এখন অনেক পিছিয়ে, এই সমাজের একজন আদর্শ শিক্ষক হয়ে সঠিক দিশা দেখাবে বলে এই ইচ্ছা প্রকাশ করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি।